আমার আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যারা নতুন পরীক্ষার্থী তাদের জন্য আমি নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি দেখি কবিতার জন্য কিছু সাজেশন, যেটা আমার মনে হয়েছে তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি প্রয়োজন। অবশ্য তোমরা হয়তো রেডি হয়ে গেছো, তাতে কিছু নেই। দেখো, আমি দেখি কবিতায় শক্তি চট্টোপাধ্যায় যে কী বলতে চেয়েছেন সেটা তোমরা সবাই জ্ঞাত, অর্থাৎ সবাই জানো। তো এখান থেকে যে প্রশ্নগুলো আমি বেছেছি সেটা হলো, দেহ চায় সবুজ বাগান, এটা সপ্রসঙ্গ ব্যাখ্যা করো, অর্থাৎ এটি 5 নম্বরের প্রশ্ন। এখানে তোমাকে বলতে হবে কি সেটা তোমরা তো জানো, তবুও বলি যে আমাদের দেহ সবুজ বাগান চায় কেন, এটা নিয়েই শুরু করতে হবে তোমাদের এই প্রশ্ন উত্তর। আর একটা যেটা সপ্রসঙ্গ ব্যাখ্যা করে আমি বেছেছি সেটা হলো, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন কেন, এটা নিয়ে তোমাকে সপ্রসঙ্গ ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ এটাও 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন তোমাদের কেমন লিখতে হবে সেটা তোমরা এতদিনে সবাই জেনে গেছো, তবে খুব বেশি বড় করে উত্তর না লেখাই ভালো। প্রশ্ন যতটুকু দরকার, যতটুকু জানানো প্রয়োজন মনে করবে ততটুকুই তুমি জানাবে, বেশি লিখতে গেলে নাম্বার যে ভালোবাসে এমনটা নয়। আর তোমাদের যে প্রশ্ন থাকে সেটা হলো 1+2+2 অথবা 2+3 অথবা 1+2+1+1 এরকম। তো সেই প্রশ্নগুলোর মধ্যে আমি দুটো প্রশ্ন বেছেছি, দুটো কোটেশন বেছেছি। দেখো, এক্সট্রাক্ট হচ্ছে, দেহ চায় সবুজ বাগান, দেহ অর্থাৎ শরীর, আমাদের শরীর তো সবুজ বাগান চায়, সবুজ চাই, সবুজের জন্যই তো আমরা বেঁচে আছি। তো দেহ চায় সবুজ বাগান, এখানে যে প্রশ্নটি আমি করেছি সেটি হলো, বক্তাকে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে এবং কবি এরূপ মন্তব্য করেছেন কেন। এখানে 1+2+2। আর একটা প্রশ্ন যেটা বেছেছি সেটা হলো 5 নম্বরেরই প্রশ্ন, সেটা খুব ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয়, কারণ বর্তমান পরিস্থিতিতে আমি দেখি কবিতার মূল্য অসীম আলোচনা করো। তোমরা জানো বর্তমান পরিস্থিতির কথা, এই পরিস্থিতির কথা ভেবে এই প্রশ্নটা আমার মনে হয় খুব বেশি প্রয়োজনীয়, খুব বেশি ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওতে এই যে 4টি প্রশ্ন আমি বললাম, আমার মনে হয়েছে এগুলো থেকে পরীক্ষায় আসতে পারে, তাই আমি বললাম। যদি মনে করো এই প্রশ্নগুলো তোমাদের এক্সপ্লেন করার দরকার আছে তাহলে আমায় কমেন্ট বক্সে জানিও, আমি প্রশ্নগুলো এক্সপ্লেন করে দিতে পিছপা হব না। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল। আমি খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আসছি তোমাদের পরের কবিতা বা গল্পের সাজেশন নিয়ে। আজ পর্যন্ত এখানেই, ধন্যবাদ।